বক্তব্য পাচ্ছি না এই জন্য প্রত্যাশা করি না জাতীয় নির্বাচনের হতে দুই বছর লাগবে বছর দুয়েক লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে আর আমরা তো নির্বাচনের জন্য হচ্ছি না আগে রাষ্ট্র সংস্কার হোক পরে নির্বাচন আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদ যেন এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই দেশের সাধারণ মানুষ ছাত্র শ্রমিক জনতা বারবার রক্ত দিয়েছে সংগ্রাম করেছে কিন্তু যেই নাও সেই কত হয়েছে একাত্তরে এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল স্বাধীনতা এনেছিল কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা লুটেরা শ্রেণী একটা মাফিয়াদের উদ্ভব হয়েছিল যারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে সেই সময় জিম্মি করেছিল মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল দেশে একটা দৈরাজ্য কায়েম করেছিল একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল এই আওয়ামী লীগই 75 সেই বাকশাল কায়েম করেছিল আবার যখন 96 সালে 21 বছর পরে ক্ষমতা এসেছিল কিছুটা আমরা ভেবেছিলাম তাদের বোধহয় পরিবর্তন হয়েছে কিন্তু 2008 সালে ক্ষমতা এসে যা করেছে এই গত 16 বছরে তাতে আমরা দেখেছি আওয়ামী লীগের যে বাকশালী চরিত্র তার পরিবর্তন হয় নাই কাজে এই আওয়ামী বাকশাল ফ্যাসিবাদ যেন ভবিষ্যতের বাংলাদেশে রাজনীতি করতে না পারে তার জন্য দলমত নির্বিশেষে আমাদেরকে আওয়াজ তুলতে হবে 10 কোটে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদেরকে ঘর হত্যাকারীদেরকে যখন কোর্টে তোলা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বৈশাখী উল্লাস করে আমি বিএনপি জামাতের আইনজীবীদেরকে বলতে চাই আপনারা পিপি ডিপি এপিপি এই যে নিয়োগ নিয়ে বিচারক নিয়োগ নিয়ে যে প্রতিযোগিতায় লেগেছেন এই গণহত্যাকারীদের আপনারা আদালতে কেন ঠেকাতে পারছেন না পরিষ্কার কথা আমাদের জীবন থাকতে এ দেহে প্রাণ থাকতে এ দেশে আওয়ামী লীগের রাজনীতিকে ঠাই দেওয়া হবে না হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমরা বলেছি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আপনাদেরকে দেশের জনগণ ক্ষমতায় বসায় নাই আপনারা জন প্রত্যাশা অনুযায়ী জন আকাঙ্ক্ষা অনুযায়ী এই ফ্যাসিস্ট রাষ্ট্রকে একটা জনবান্ধব রাষ্ট্র কাঠামোতে দাঁড় করাবেন রাষ্ট্র সংস্কারের মাধ্যমে তারপরে আপনারা নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন তার পূর্ববর্তী সময় পর্যন্ত আপনাদেরকে আমরা সমর্থন করতে চাই সহযোগিতা করতে চাই কিন্তু আপনাদের মতি গতি কিন্তু ভালো দেখতেছি না তাই আপনাদেরকে সতর্ক করে বলতে চাই জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দিয়ে আপনারা যদি ভেবে থাকেন কেউ কেউ যে আরেকটা তৃণমূল বিএনপি যেমন আওয়ামী লীগ গঠন করেছিল আরেকটা তৃণমূল আওয়ামী লীগ গঠন করবেন ফুলফোর আওয়ামী লীগ গঠন করবেন এই সমস্ত ভারতবাসীর কর্মকাণ্ড আমাদের সমর্থন পাবেন না পরিষ্কার ভাবে আওয়ামী লীগ এবং তার দোষকের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।